नमस्कार दर्शक, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে প্রেস করুন। আজকে আমি ডিমের একটা সুস্বাদু সহজ রেসিপি আপনাদের দেখাবো, ডিমের দো পেঁয়াজা। লকডাউনের জেরে বাজারে মাছ মানে ভালো মাছ অপ্রতুল, সেজন্য ডিম দিয়েই কার চালাতে হচ্ছে, কখনো কখনো চিকেন। দেখুন এর জন্য আমি কী কী নিচ্ছি। আলু নিয়েছি 4টে মিডিয়াম সাইজ, লম্বা লম্বা করে কুটে নিয়েছি। কুচি করে কাটা পেঁয়াজ নিয়েছি, একটু লম্বা করে কাটা পেঁয়াজ নিয়েছি, সেটা বারিস্তা করব। দুটো ডিম, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, আদা, রসুন, অল্প কিছু ধনে পাতা, নুন চিনিটা দেবো স্বাদ মতো। আর রান্নাটা করব সর্ষের তেলে। তো চলুন এবার দেখাই রান্নাটা কিভাবে করছি। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, একটু বেশি পরিমাণে নিয়েছি। প্রথমে বারিস্তা অর্থাৎ পেঁয়াজ ভাজাটা এই তেলের মধ্যে করে নেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। একটু মুচমুচে করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটা ক্রিস্পি ভাব চলে এসেছে, এটাকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, লালচে করে এটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি দিয়ে মিনিট খানেক চালিয়ে নেব। রসুন দিয়ে দিচ্ছি, এটাও 1 মিনিট ভাজা হবে। রসুন ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সমস্ত মশলা দিতে থাকবো। আদা দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা, গরম মশলা, আন্দাজ মতো নুন, একটা টমেটো পেস্ট করে নিয়েছি, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, টমেটো পেস্টটাও এখন দিয়ে দিচ্ছি। মশলা ভাজা পর্যন্ত একটু সময় নাড়াচাড়ি করব। মশলাটা ভাজা হয়ে গেছে, টেস্টের জন্য সামান্য একটু মিষ্টি দিলাম, একটা দারুণ সুগন্ধ বেরিয়ে গেছে। আলুটা সিদ্ধ হবে সেই আন্দাজে জল দিয়ে দিচ্ছি। এটা এখন ঢাকা দিয়ে রান্না করব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এই ফেটিয়ে রাখা ডিম দুটো। ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ কুক করব। দেখে নেই একবার, এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। রান্নাটা একদম ঠিকঠাক হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে, দারুণ সুগন্ধ বেরোচ্ছে। দিয়ে দেব শেষ উপকরণ, বারিস্তা অর্থাৎ পেঁয়াজ ভাজা। সো ভিউয়ার্স, রেডি হয়ে গেল ডিমের দো পেঁয়াজা। ধন্যবাদ।